বাংলাদেশ কার্বন বোমায় পরিণত হওয়ার পথে। চীন, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং জাপানের পৃষ্ঠপোষকতায় 29টি মেগা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে 2041 সালের মধ্যেই বাংলাদেশ কার্বন বোমায় পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ইংরেজি সংবাদ মাধ্যম নিউ এজ। বিশ্বব্যাপী এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় অস্ট্রেলিয়ায় ভিত্তিক গবেষণা সংস্থা মার্কেট সোর্সেস এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক 350.org যৌথভাবে এই গবেষণায় অংশ নেয়। এতে বলা হয়, বাংলাদেশে যে কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা হয়েছে তা থেকে 2031 সালের মধ্যেই 115 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে হবে। অস্ট্রেলিয়া থেকে অনলাইনে প্রকাশিত এই গবেষণায় জানানো হয়, 40 বছর মেয়াদী এই বিদ্যুৎ প্রকল্পগুলোর মাধ্যমে মোট 4,600 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জাপানের চেয়ে শতকরা 20% বেশি। প্রসঙ্গত, বর্তমানে জাপানে যে বিদ্যুৎ পাওয়া যায় তার বেশিরভাগই কয়লা থেকে উৎপাদন করা হয়। এদিকে বাংলাদেশে এই গবেষণা প্রতিষ্ঠানটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং ওয়াটার কিপার বাংলাদেশ সম্মিলিতভাবে প্রকাশ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করা হয়। টিআইপির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, চীন, ভারত, জাপান এবং যুক্তরাজ্য কয়লা বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে আগ্রাসী বিনিয়োগ নীতি অনুসরণ করছে। এসব দেশের চাপের কারণে বাংলাদেশও নতি স্বীকার করছে। গবেষণায় উল্লেখ করা হয়, 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চীন 15টি কয়লা বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। অপরদিকে যুক্তরাজ্য এবং জাপান 3টি প্রকল্পে জড়িত রয়েছে। প্রতিটি প্রকল্প থেকে যথাক্রমে 4,700 এবং 3,600 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বাংলাদেশ সরকার কয়লা বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 33,200 মেগাওয়াট বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটি বর্তমানের 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 63 গুণ বেশি। গবেষণায় বলা হয়, 29টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 25টিতে জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য প্রতি বছর যে কয়লা আমদানি করতে হবে তার ব্যয় $2 মিলিয়ন। উল্লেখ্য, গবেষকরা প্রস্তাবিত এইসব প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য পাননি, কারণ বেশ কয়েকটি প্রকল্প প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এতে অনেক পরিবর্তনও হবে। গবেষকরা জানান, প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের মধ্যে 18টি প্রকল্প নির্মাণে $40 মিলিয়ন ব্যয় হতে পারে। 17টি প্রকল্পের অর্থায়নের বিষয়টি বিশ্লেষণ করে দেখা গেছে, চীনা প্রতিষ্ঠান এবং চীনা সরকার শতকরা 30% বেশি বিনিয়োগ করছে। অপরদিকে এই প্রকল্পের দ্বিতীয় বৃহত্তম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য। দেশটি শতকরা 14.8% পৃষ্ঠপোষকতা করছে। সিঙ্গাপুর 3.4%, ভারত 3.2%, জাপান 2.9% এবং মালয়েশিয়া 2.9% অর্থায়ন করছে। গবেষকরা জানান, প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের বেশিরভাগ নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান অথবা তাদের অধীনস্থ কোনো সংস্থা। গবেষণায় বলা হয়, বাংলাদেশের কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের বেশিরভাগ দায়িত্ব পেয়েছে চীনের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার চায়না। এছাড়া প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলোর সবগুলি নদী কিংবা উপকূলীয় অঞ্চলের কাছাকাছি নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ উপকূলের পায়রা, মাতারবাড়ি এবং মহেশখালীকে কেন্দ্র করে পাওয়ার হাব নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। পরিবেশ দূষণকারী এ কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। এখন এই কয়লা বিদ্যুৎ প্রকল্পের ফলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে তা বাংলাদেশের জন্য আরও বিপদ ডেকে আনবে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা।